শুক্র তারল্য এই রোগ গাছগাছরা চিকিৎসায় খুব সহজে ভালো হয় তারল্য সমস্যার জন্য বহু গাছগাছরা চিকিৎসা আছে আজ তেমনই একটি গাছরা চিকিৎসা আপনাদেরকে বলবো যে চিকিৎসা করলে খুব সহজে তারল্য সমস্যার সমাধান হয় ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর এই জীবন রহস্য চ্যানেলে একটি ধাতু রোগের প্লেলিস্ট আছে ধাতুগত সমস্যার বিভিন্ন গাছগাছরা চিকিৎসা আছে মনে রাখবেন বহু গাছগাছরা চিকিৎসা আছে এই রোগের সমাধান করার জন্য কোনো গাছে দ্রুত ভালো হয় কোনো গাছে একটু সময় লাগে যে গাছটি আপনারা স্ক্রিনে দেখছেন এই গাছটির নাম গাঁদাল পাতা কেউ কেউ গাঁদাল শাক বলে থাকেন অনেকেই এই গাছের পাতা বড়া করে খান তাতে পেট ঠান্ডা থাকে এবং পেটের রোগ ভালো হয় এই গাদাল গাছ পেটের পক্ষে খুব উপকারী এটি একটি লতা জাতীয় উদ্ভিদ এই গাছের পাতা একটু হাত দিয়ে নাড়াচাড়া দিলেই প্রচণ্ড দুর্গন্ধবার হয় পাতাগুলিকে লক্ষ্য করুন খুব সহজে গাছটিকে চিনে নিতে পারবেন এই শুক্র তরল্য রোগের ক্ষেত্রে কীভাবে এই গাছটিকে ব্যবহার করবেন প্রথমে জেনে নিন এই শুক্র তরল্য হলে বা পরিমাণে কম খরণ হয় সেক্ষেত্রে এই চিকিৎসা করবেন অর্থাৎ শুক্র পাতলা অল্পতেই বীর্যপাত ঘটে জলের মতো বীর্য হয়ে গেছে এবং বীর্য খুব কম বার হয় এরকম সমস্যা আপনার যদি হয়ে থাকে তাহলে এই গাঁদাল পাতার রস এক চামচ করবেন গরম দুধের সঙ্গে মিশিয়ে খালি পেটে খাবেন কমপক্ষে পনেরো দিন এরপরে দু চামচ করে গাঁদাল পাতার রস করবেন গরম দুধ ঘন গরম দুধ হলে ভালো হয় সঙ্গে মিশিয়ে কমপক্ষে আরও কুড়ি দিন খাবেন দেখবেন এই সমস্যা খুব সহজে সমাধান হয়েছে নিয়মটি আমি আর একবার বলছি এক চামচ গাঁদাল পাতার রস ঘন গরম দুধের সঙ্গে এক গ্লাস হলেও হবে কিংবা এক কাপ দুধ হলেও চলবে মিশিয়ে খাবেন সকালবেলা খালি পেটে এইভাবে পনেরো দিন খাবেন পনেরো দিন পরে দু চামচ গাঁদাল পাতার রস ওই একই নিয়মে দুধের সঙ্গে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে আরও কুড়ি দিন খাবেন এই নিয়মে যদি আপনি করতে পারেন অবশ্যই এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন যদি বহুদিনের রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আমি যে সময়টি বললাম এর থেকে আরও হয়তো কয়েকটা দিন বেশি সময় আপনার লাগতে পারে ধন্যবাদ